হ্যালো, সবাইকে স্বাগতম আমার আজকের এই টিউটোরিয়াল দেখার জন্য। আজকে টিউটোরিয়াল থাকছে ক্রপ টুল। আমরা হয়তো বা অনেকেই জানি যে ফটোশপে ক্রপ টুল। ক্রপ টুলটা আসলে কি জিনিস এখন তাহলে আগে ফটোশপে ঢুকে। যদি আমরা ফটোশপ খুলতে চাই তাহলে প্রথমে যে কোনো একটা ছবি আমাকে ওপেন করতে হবে। ধরলাম আমি এখান থেকে একটা ছবি ওপেন করলাম। এখন একটা ছবি যখন আসলো, এখন এই ছবিটা আমি কন্ট্রোল এফ চাপ দিই, ফুল স্ক্রিন হচ্ছে, ওকে। দেন এটাকে স্পেস বার দিয়ে আমি হাত, এই যে হাতল, হাতলের সংকেত হচ্ছে স্পেস। আপনি স্পেস বার দিয়ে আপনি সাথে সাথে সরাতে পারবেন। কিন্তু এখন ক্রপ টুল কেন আমাদের দরকার হচ্ছে? ক্রপ টুল করে এই জন্য যখন আপনি কোনো অবজেক্টকে কাটতে যাবেন বা আপনার কাটার দরকার হবে তখনই আপনার ক্রপ টুল লাগবে। ধরেন এই অবজেক্টটার এই সাইডে জায়গাটা, এতটুকু জায়গাটা আমাদের দরকার নেই, ঠিক আছে? তো আমরা এখান থেকে ক্রপ টুল নিলাম। নেওয়ার পরে আমি আগে রিসেট করে ফেলি, রিসেট করে ফেলি নর্মালি যেই অবস্থায় থাকে। এখানে গেলাম, আচ্ছা এইরকম থাকবে আপনাদের। আপনি চাইলে এইভাবে করে এতটুকু বাদ দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে গিয়েও এন্টার চাপ দিতে পারেন, এখানে গিয়ে ক্লিক করতে পারেন, তাহলে ওই জায়গাটা বাদ হয়ে গেল। আপনি আবার আন্ডোতে চলে গেলাম, কন্ট্রোল জেড মানে আন্ডো, পিছিয়ে আগের জায়গায় চলে আসলাম। আমি চাইলে এখান থেকে রেশিও অনুপাতে, মানে এখানে বিভিন্ন রেশিও আছে, এই রেশিও অনুপাতেও কাটতে পারি। এই দেখেন, ওকে, আচ্ছা এটা একটা ওয়ে। তারপর আমি এন্টার চাপ দিলে এটা ক্রপ হয়ে যাবে, মানে বাড়তি জায়গাগুলো বাদ চলে যাবে, ওকে। কিন্তু যেটা বড় বিষয় হচ্ছে যে আমি ধরেন একটা ক্রপ করলাম। এখন আমি আমি ক্রপ এখানে, এই যে ক্রপের উপরে টুলস আছে, এখানে রেশিও আছে 1:1, ওকে, 4:5, অ্যান্ড দেন 5:7, 2:3, এগুলো হচ্ছে আসলে রেশিও। এগুলো আমি যখনই এখানে ক্লিক করবো দেখবেন যে এই রেশিওগুলো এখানে চলে আসবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার, আপনি আপনার মতো করে সেট করতে পারবেন, ওকে, আপনি কত ইঞ্চি বাই কত ইঞ্চি চাচ্ছেন বা কত সাইজ চাচ্ছেন, কত সেন্টিমিটার চাচ্ছেন, কত মিলিমিটার চাচ্ছেন, এখানে সব মেনশন করতে পারেন ওয়াইড হাইট দিয়ে, ওকে। দেন এটা ক্লিয়ার করে দিলাম। এইটা কি, রাইট? এইটা কি, ওকে। ধরলাম আমাদের কাছে এখন ক্লায়েন্ট অনেক সময় এরকম ছবি দেয় যে আচ্ছা এই বোতলটাকে একেবারে 100% সোজা করো, 100%। তো এই জিনিসটা এখন এই টুলসে আমাদের দরকার পড়বে। দেখেন আমি আপনাদেরকে ক্রপ টুলসে নিই। এই প্রোডাক্টটা আমাদের কাছে ক্লায়েন্ট বললো যে দেখো আমার এই প্রোডাক্টটা বাঁকা হয়ে আছে, আমাকে এটা পারফেক্টলি সোজা করে দাও। আমি কিছু করব না, দেখেন এই যে আমি এখান থেকে এই স্ট্রেট লাইন যেটা আছে এটাকে নিলাম, নিয়ে এইভাবে করে ক্রপ করে দিলাম, আর একটু বড় করে দিলাম। দেখেন সোজা হয়ে গেছে, কিন্তু খেয়াল করছেন? এখন আমি এন্টার করে দিলাম, সোজা হয়ে গেল, ক্রপ হয়ে গেল। এখন এই সাদাটা কেন আসলো বলেন তো? এই সাদাটা আসলো যখন আমি ক্রপ করছিলাম, এই দেখেন আমি যখন ক্রপ করছিলাম তখন আমি স্ট্রেট লাইন দিয়ে যখন ক্রপ করছিলাম, এই দেখেন স্ট্রেট স্ট্রেট হলো, আমি এইখান থেকে ওইখানে গেলাম। এবারে আমার যখন এটা এতটুকু হচ্ছে কিন্তু এখানে সাদা আসছে, আমি আরেকটু বড় করতে চাচ্ছি, আরেকটু জায়গাটা বড় রাখতে চাচ্ছি, কিন্তু বড় রাখতে গেলে আমার এটার আর ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে আমাকে অবশ্যই এই সাদা অংশ বা আমার নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা থাকবে, কালো থাকুক, লাল থাকুক, যে কোনো কালার থাকে, যে কালার থাকবে সেই কালার চলে আসবে। তো আমি দিলাম, কিন্তু এইটা তো আসলে কোনো প্রফেশনাল কাজ হচ্ছে না। আপডেট সফটওয়্যারে একটা বৈশিষ্ট্য আছে, আপডেট সফটওয়্যারে বৈশিষ্ট্য নাম্বার 1, দেখেন মজার জিনিস হচ্ছে আমি এই জায়গাগুলোকেও ফিক্সড করে ফেলতে পারবো আমার এই কালার। দেখেন আমি তাহলে আবার আন্ডোতে চলে গেলাম, আমি স্ট্রেট করলাম, আমাকে ক্লায়েন্ট বললো স্ট্রেট করতে, ওকে গ্রেট, আমি স্ট্রেট করলাম, সোজা হলো। অ্যান্ড দেন আমি আরেকটু বড় করলাম, এই জায়গা নিলাম, এই জায়গা নিলাম, আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটাই থাকবে। তাহলে আমি ধরেন এইভাবে রাখার পরে আমি করলাম কি, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ে এই টিক চিহ্নটা উঠিয়ে মানে রাইট দিলাম, ওকে। অ্যান্ড দেওয়ার পরে আমি দেখেন এই ছবিটাতে এবার আমি রাইট ক্লিক করব। আমার এখন সুবিধা হবে কি জানেন, এই সাইডে যে কালারগুলো আছে না এটা অটোমেটিকলি ধরে ফেলবে, অটোমেটিকলি কম্পিউটার ধরে, আপনার র্যামে যদি স্পিড ভালো থাকে সে অটোমেটিকলি ধরে এই জায়গার কালারগুলোকে ফিক্স করে দেবে। হলো না কত সুন্দর, আমি বাড়তি জায়গাটাও পেয়ে গেলাম, আমার প্রোডাক্টটাও সোজা হয়ে গেল, ক্রপ টুল কত কাজের একটা জিনিস, ওকে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দুই তিনটা এক্সাম্পল দেখলে হয়তো বা জিনিসটা আরেকটু ভালো হবে। ধরেন ক্লায়েন্ট আমার কাছে বললো দেখো আফতাব, এটা তো এই ছবিটা আমি তুলেছি কিন্তু এই ছবিটা তোলার পরে আমার কাছে এই ছবিটাকে স্ট্রেট করে দাও। সো আমরা জানি স্ট্রেট করতে হয় কি করে, আমরা নিলাম এই বোতলটাকে, এই বোতল এইভাবে করে ধরলাম, দেখেন সোজা হয়ে যাবে, যেখানে আজীব হয়ে আছে সোজা হয়ে গেল। সেম এই কালোর এই জায়গাগুলোকে আমরা ফিল আপ করবো, আমাদের কাছে কন্টেন্ট অ্যাওয়ে আছে, আমরা ক্লিক করে রাখলাম, ওকে করলাম, দেখেন সোজা হয়ে গেল, একটা পারফেক্ট, যেই রেডিশ ভাব বা যেই ভাবটা আছে, যে যে জিনিসগুলো ছিল সবই থাকলো।
ওকে, এরপর আমার যদি দরকার হয় আমি আমি এইভাবে করেও ক্রপ করতে পারছি, আবার বাড়তি জায়গা নেওয়ার দরকার নেই, আমি এইভাবে করে কমিয়ে বাড়িয়ে যতটুকু আমার দরকার আমি করতে পারছি, রাইট? অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আপনাকে এই ধরনের ছবি দিয়েছে, রাইট? এই ধরনের ছবি দিয়েছে, বলছে দেখো আমার তো সানসেট আছে, কিন্তু সানসেটটা ছবি তুলেছে বাঁকা হয়ে গেছে, এটাকে স্ট্রেট করে দাও। তো এই ক্রপ টুল দিয়ে এই কাজ করে, দেখেন আমি এখান থেকে দাগ নেব এত দূর পর্যন্ত, এভাবে বাঁকা করে সোজা হয়ে গেল। সেম ওয়ে কন্টেন্ট হবে স্কেল, রাইট? সোজা আমাদের আগের জায়গা ছিল এরকম বাঁকা, এবার আমাদের সোজা হয়ে গেল। মজার না? আসলেই মজার। তো এটা হচ্ছে ক্রপ টুলস এর বৈশিষ্ট্য। আমরা প্রতিটা টুলস নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো, এবং এই যে তিনটা ছবি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আমার ডিসক্রিপশন লিঙ্কে, প্র্যাকটিস ফাইল হিসাবে ডাউনলোড লিঙ্কে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ডাউনলোড করে এটাকে দিয়ে একটু প্র্যাকটিস করেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেল যেটা আছে ওইটাকে অ্যালার্ট দিয়ে রাখেন, অ্যান্ড লাইক শেয়ার যদি দিতে মন চায় দেন, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই মেসেজ করেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার সাথে থাকুন এবং আমাকে বেশি বেশি করে দোয়া করেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।